Actually, we had a lot of fun shooting in the university campus. Make sure apni video ta shesh porjonto dekhben. Till then, sayonara. Let's get started. দিনটা ছিল বৃহস্পতিবার। স্বাভাবিকভাবেই সেই দিন মারাত্মক জ্যাম থাকায় ইউনিভার্সিটি পৌঁছাতে আমার প্রায় 2 ঘন্টার উপরে লেগে যায় এবং যে দেখি যে শুটিং প্রায় শুরু হয়ে গিয়েছে। ল অনেক খিদা লাগছে, খাই আসিস। অনেকদিন পর আসছে, স্কুল ফাঁকা মা। সেটাই হলো আমাদের মূলত আজকের সকালের নাস্তা। খাবার দেখে এক্সপ্রেশন কি বলো? চলো রিভিউ বলো, খাবারটা কেমন লাগছে তোমাদের? জল ছবি রং মশাল স্কুল ছুটি হজমিরা রূপ কথা পায়রাদের গল্প বল বন্ধু চল রামধনু ঝালমুড়ি হাফ টিকিট হয়েছে। ওই টাকলাটা হইলো কি আমাদের ডাইরেক্টর সাহেব। বেসিক্যালি এখন আমরা আমাদের টেকগুলো নেওয়ার জন্য অপেক্ষা করছিলাম এবং তাদের ফুল টিম সবার শুটগুলো নেওয়ার জন্য একদমই ব্যস্ত ছিল সম্পূর্ণ দুপুরটা। নায়ক নায়িকা হইলো আমাদের এই যে এনারা। তো পোজ দাও তোমরা, তোমাদের শুট চলতেছে, তোমরা পোজ দিচ্ছ না। এই নায়ক তুমিও পোজ দাও কিছু একটা। রোল ক্যামেরা অ্যাকশন। এখন আসলে আমাদের লাইব্রেরির ভিতরে শুটিংটা চলতেছে। কেমন লাগছে তোমার শুটিং বয়? আজকে তো নায়ক হয়ে গেল, আজকে তো নায়ক হয়ে গেল। মিট আওয়ার অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, যে রিটেক রিটেক বুইল্লা বুইল্লা আমাদের এক একটা শট প্রায় কয়েকশো বারের মতো নেওয়ানো হয়েছে। ভাই কাউকেই তো কিছু বলা যায় না, সবাই তো শুটিংয়ের কাছে এখনো চলতেছে আমাদের। বন্ধু খিদা লাগছে তো, বন্ধু খিদা লাগছে তো। এটা আমাদের দুপুরের খাবার দিয়েছে অ্যাকচুয়ালি। ভাই খাবার কেমন? মজা। খাবার কেমন রে? Few moments later. কত টাকা নিছে শুটের জন্য? Meet Rabbi Bhai from our EEC club. He is one of the coolest person that I have ever seen in the university campus. আচ্ছা, এটা তো মিনিমাম তোমার কত? আরে কি কয় না, একটা ভিডিওর লেগে 20-25 লাখ একে দিলেই তো বলতে আমি তো। Meet Tahmid Bhai, one of the coolest person that I've ever seen. Oh my god. Shit, ভিডিও করতে গিয়ে ধরা পড়ে গেছি। এইগুলা ফোনের মধ্যে না রে। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখন প্রায় এখন বাসায় চলে যাব। শুটিংয়ের কাজ মোটামুটি আজকের জন্য শেষ হয়েছে, আবার কালকে আসা লাগবে স্যার বললো, যেটা ক্লাব থেকে কালকে ক্লাবের ইন্ডিভিজুয়াল শুটিং হবে। যাই হোক কালকে আবার দেখা যাবে। সো বাই বাই ফর টুডে, লেটস গো। যার সাথে কম্পিটিশনে কেই কখনো জয়ী হতে পারে না। কত পড়ছিল এটা? 50-50। একবার আসলে আমরা নাস্তা খাইছি, বাট পেটটা ভরে নাই। তো আমরা এখন এবার মামুনের নাম দিয়া, মামুন টাকলার নাম দিয়ে আমরা আরেকবার ডিএসসি থেকে টোকেন নিয়ে নাস্তা খাবো। দেখতে আসো
আমি জানি না আমার পেট চিনি কিনা, যদি পেট চিনি না ফেলায় তাহলে সমস্যা। হ্যাঁ ইলেকট্রিক্যাল সরি মামুন টাকলা, ক্ষুধা লাগছিল তোর নাম ইউজ করে তাই আরেকবার খেয়ে ফেলছি। আমরা এখন খাইতে যাবো, ঠিক আছে? তো আমরা আসলে খাবার সেকেন্ড টাইমের জন্য খাবার নিয়ে ফেলছি আবদুল্লাহ চোরের মাধ্যমে। চলো কোথায় বসবো এখন? আচ্ছা ঠিক আছে, মজাই না? প্লেটটা নিয়ে বয়ে যাও, আমি দ্বিতীয়বার খেয়াল এলাম আর তুই আমাদের একবার খেতে পারলি না। সো সেম সো সেম, চল এখন তুই চলতে পারছিস ড্রোন? আমি গেলে দেখবো উইটা যাবো। বাচ্চাকালের জিনিস খাইতেছি, লিচি আর সোকল লুচা, না সরি লিচি। তুমি কি খাচ্ছ? তুমি খাচ্ছ সেভেন আপ। তুমি প্রাণ আপ। তুমি গার্লফ্রেন্ড খেয়ে দুঃখ লেতে পারো না। তোমরা কি শিখতেছ বলো? তোমার হাতে কেটে গেল। হ্যাঁ সবাইকে শিখাইতেছে আসলে কিভাবে ওয়ার বট তৈরি করতে হয়। তো আসলে এটা পাকিস্তানি। হ্যালো ভাই, কি বাসায় সেরা কে? তুমি কি যেতেছ গা? থাকবা কাজ ইউনিভার্সিটির যত শুটিং প্রোগ্রাম ছিল সব শেষ, এখন আমরা সবাই বাসার দিকে চলে যাচ্ছি। দিনটি শেষ হয় মূলত আমাদের হাসিব ভাই এবং শামস ভাইয়ের দেওয়ার ট্রিটের মাধ্যমে।